বনগা শহরে কি বাড়ছে প্রতারণা চক্র? কথা বলার ফাঁকে টাকার ব্যাগ নিয়ে চম্পট প্রতারকদের। ঘটনায় খোয়া গেল প্রায় 1.5 লক্ষ টাকা। বনগা থানায় অভিযোগ দায়ের। শহরে কি বাড়ছে প্রতারণা চক্র? ফের প্রতারণার শিকার এক বৃদ্ধ পিতা ও তার কন্যা। কথা বলার ফাঁকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট প্রতারকদের। ঘটনায় খোয়া গেল প্রায় 1.5 লক্ষ টাকা। খোদ বনগা শহরের রেডপাড়া মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার। জানা গেছে, মছলন্দপুর এলাকার বাসিন্দা জলিল মণ্ডল ও তার কন্যা তসলিমা খাতুন মিস্ত্রি এদিন বনগাতে এসেছিলেন কয়েকটি কাজ নিয়ে। তার মধ্যে অন্যতম ছিল বনগা হাসপাতালে যাওয়া, কারণ সেখানে ভর্তি রয়েছেন প্রতিবেশী এক মহিলা ও তার নবজাতক সন্তান। এদিন সকাল 9:30 নাগাদ বনগা বাটার মোড় থেকে হাসপাতালের দিকে যান তারা। সেখানেই তাদের সাথে এক প্রকার জেচে ভাব জমান অপরিচিত দুই ব্যক্তি। তসলিমার অভিযোগ, হাসপাতালে যাওয়ার আগে রেডপাড়া এলাকায় একটি খাবারের দোকান দেখে দাঁড়িয়ে পড়েন তারা। অপরিচিত দুই ব্যক্তি সেখানে হাজির হন। এ কথা সে কথা বলতে বলতে তাদের কাছে থাকা ব্যাগ পাল্টে নেওয়ার চেষ্টা করেন। মেয়ে তসলিমা বিষয়টি বুঝতে পেরে তার মোবাইলে অপরিচিত দুই ব্যক্তির একজনের ছবিও তুলে ফেলেন। এরপর ব্যাগ পাল্টে নেওয়ার ব্যাপারে প্রতিবাদ করেন তসলিমা। তার কথার গুরুত্ব না দিয়েই সেখান থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। পিছু নেন তসলিমা, অপরিচিত জায়গা, সেই সুযোগে ওই দুই ব্যক্তি পালিয়ে যায়। এদিন এমনই বিবরণ জানিয়ে বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তসলিমা। অভিযুক্ত ওই দুই ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগ থেকে উদ্ধার হয়েছে গামছায় মোড়ানো অবস্থায় একগুচ্ছ খবরের কাগজ, যেগুলি টাকার বান্ডিলের আকারেই রাখা ছিল। সূত্রের খবর, বনগা শহরে এরকম ঘটনা এই প্রথম নয়। পুজোর আগে থেকেই এই ধরনের ঘটনা মাথাচাড়া দিয়েছে। সম্প্রতি ত্রিকোণ পার্ক এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীরা এইরকমই এক প্রতারককে ধরে বনগা থানায় খবর দেন। তার কাছ থেকে উদ্ধার হয় এরকমই ব্যাগের মধ্যে টাকার বান্ডিলের আকারে রাখা খবরের কাগজ। খোঁজ নিয়ে জানা গেল, শহরের রাস্তায় মূলত বাইরে থেকে আসা মানুষদেরই টার্গেট করছে এই ধরনের প্রতারকেরা। যেচে ভাব জমিয়ে সুযোগ বুঝে তাদের কাছে থাকা জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে তারা। বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ দায়ের হলেও অনেক ক্ষেত্রেই অভিযোগ দায়ের হচ্ছে না, ফলে পার পেয়ে যাচ্ছে অভিযুক্তরা। জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই বনগার পার্শ্ববর্তী গ্রামীণ এলাকা থেকে আসা মানুষজন, কখনো বৃদ্ধ বৃদ্ধাদের টার্গেট করছে এই প্রতারকেরা। পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অভিযোগ পেলেই গুরুত্ব দিয়ে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে শহরের বিভিন্ন এলাকা থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে বৃদ্ধ জলিল মণ্ডল বলেন, হজে যাওয়ার জন্য ছেলে ও আত্মীয়রা টাকা দিয়েছিলেন, সেই টাকাই রাখা ছিল ব্যাগে। এ বিষয়ে তিনি আরো বলেন, আসছি আমরা হসপিটাল রোডে ওই তিন মাথার মোড়ের ওখানে, আমার মেয়ে ওখানে প্যান্ডেল আছে, ওই প্যান্ডেলের ওখানে আমার মেয়ে বলছে কষ্ট হয়ে গেছে, জল খেয়ে বাকের ওই বোতলটা বের করে জল খাচ্ছে, আর উনি ওখানে দাঁড়িয়ে করে ওনার কাছে একটা লাল ব্যাগ ছিল ওখানে দাঁড়িয়ে একটু কথা, আমাদের সঙ্গে একটু কথাবার্তা হতে হতে ওর সঙ্গে একটা ছেলে ছিল, হট করে ওই ব্যাগটা ও নিয়ে ওর কাছে দিয়েছে। যে ব্যাগ আপনাদেরকে দিয়েছিল সে ব্যাগ খুলে কি দেখেন? তারপর খুলে দেখি কাগজ, আমাদের কাছে 1.5 লাখ টাকা মতো ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।